নাম কি তোমার? সন্দীপ। সন্দীপ কি? ফজু। সন্দীপ ফজু, বাড়ি কোথা? আচ্ছা, তা তোমার এই তালা মারা কেন হাতে পায়ে? মারা আছে। কেন? কিসের জন্য? মারধর করো সেই জন্য। আচ্ছা, তা তোমাকে যদি তালা খুলে দেয় তুমি মারতে লাগবো সবাইকে? কাউকে মারবে না? ওই ঘরে দেখি পেছন দিকটা। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, মানুষের জীবন কতটা কষ্টের হয়, কোনো কারণবশত মেন্টাল ডিফেক্টের জন্য এইভাবে ওকে সারাক্ষণ বেঁধে রাখা হয় এবং এইভাবেও ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, এইভাবেই খায়, সব কিছুই করে, আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা কীরকম টেকনিক, যে বান্দা হাতি কী করে খাচ্ছে, এটা একটা বিশাল আশ্চর্য ব্যাপার, সবারই পক্ষে সম্ভব নয়। খোয়া দেখি দেখি, খাও দেখি, পিছনটা ঘোরো দেখি, দেখুন তালা মারা অবস্থাতেই খাচ্ছে, এই অবস্থায় এনাকে যা দেবেন তাই খেয়ে নেবে এইভাবে। তোমার কি এটা প্রথম থেকে ছোট থেকে মেনে দেওয়া হয়েছে? ছোট থেকে কিসের জন্য? মাথায় একটু টাল আছে। জন্ম থেকে ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কি বলেছিল? ঠিক হবে না তোমাকে এইভাবে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে সব কিছুই সেন্স আছে, কিন্তু সবসময় সেন্সটা কাজ করে না, যার পরিপ্রেক্ষিতে ওর বাবা মা বা ওর ফ্যামিলির লোক ওর এই অবস্থা করে রেখেছে। চিকিৎসা করা হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, তবু সেটা ঠিক হয়নি। তো যাই হোক, আপনাদের সামনে এর ভিডিওটা আমরা সামনে তুলে ধরলাম, আপনাদের কী মতামত আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবার শেষে সাবস্ক্রাইব করবে দেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল, যেন পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ।